দুটি বাঁধ ধসে সুনামির মতো ধেয়ে আসা বন্যার পানি ভাসিয়ে নিয়ে গেছে লিবিয়ার বন্দর শহর দের্নার এক চতুর্থাংশ। পানি নামার পর স্পষ্ট হচ্ছে সেই ধ্বংসযজ্ঞের ভয়াবহতা। উদ্ধার হচ্ছে হাজারো মানুষের লাশ, তাদের শোয়ানো হচ্ছে গণকবরে। স্থানীয় কর্মকর্তারা বলছেন মৃতের সংখ্যা 5,000-এর বেশি হতে পারে বলে তাদের আশঙ্কা। এই দুর্যোগে নিখোঁজ রয়েছেন অন্তত 10,000 মানুষ, তাদের অনেকেই হয়তো সাগরে ভেসে গেছেন। অন্য অনেক দেশের মতো বাংলাদেশও লিবিয়ায় ত্রাণ পাঠাচ্ছে। ওষুধ, শুকনো খাবার এবং অন্যান্য জরুরি সামগ্রী নিয়ে বাংলাদেশের একটি পরিবহন বিমান শিগগিরই রওনা হবে। রাশিয়ার ভস্তচনি কসমোড্রোমে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের। তাদের মধ্যে সব বিষয়ে আলোচনা হবে বলে রুশ নেতা জানিয়েছেন। ক্রেমলিনের প্রকাশ করা এক ভিডিওতে দেখা গেছে সাক্ষাতের শুরুতে 40 সেকেন্ড ধরে করমর্দন করছেন দুই নেতা। পুতিন জানিয়েছেন তিনি এবং কিম অন্যান্য বিষয়ের সঙ্গে পিয়ংইয়ংয়ের স্যাটেলাইট কর্মসূচি নিয়েও আলোচনা করবেন। উত্তর কোরিয়াকে কৃত্রিম উপগ্রহ বানাতে সহায়তা করবে রাশিয়া। এই বৈঠকের কয়েক ঘন্টা আগে উত্তর কোরিয়া দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে, সেগুলো উপকূলীয় সাগরে গিয়ে পড়ে। ক্রাইমিয়া উপদ্বীপের সেভাস্তোপোল শিপইয়ার্ডে ক্ষেপণাস্ত্র ও স্পিডবোট থেকে হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবার ভোর রাতের ওই হামলায় শিপইয়ার্ডে আগুন ধরে যায় এবং দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এই হামলায় 24 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজভোজায়েব। সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌঘাঁটি আছে। শিপইয়ার্ডে রুশ নৌবহরের জন্য যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজ তৈরির পাশাপাশি মেরামতো করা হয়। ভারতের রাজস্থানে ফ্লাইওভারে উঠে বিকল হয়ে যাওয়া একটি বাসের পেছনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় 11 জনের প্রাণ গেছে, আহত হয়েছেন আরও 12 জন। বুধবার ভোর 4:30 দিকে রাজস্থানের ভরতপুরে জাতীয় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বেঁচে যাওয়া এক যাত্রী জানিয়েছেন তেল ফুরিয়ে যাওয়ায় ফ্লাইওভারের উপর দাঁড়িয়েছিল বাসটি। চালক এবং কয়েকজন যাত্রী বাসের পেছনে দাঁড়িয়েছিলেন। দ্রুতগামী ট্রাকটি ঠিক তখনই পেছন থেকে এসে ধাক্কা দেয়। পৃথিবী থেকে 120 আলোকবর্ষ দূরে সৌরজগতের বাইরের একটি গ্রহে জীবনের উপযোগী পরিবেশ বা প্রাণের অস্তিত্বের অস্পষ্ট প্রমাণ খুঁজে পাওয়ার কথা বলছে নাসা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে সেখানে ডিমিথাইল সালফাইড বা DMS অণু শনাক্ত করেছেন বিজ্ঞানীরা, যা পৃথিবীতে কেবল প্রাণীর মাধ্যমে উৎপন্ন হয়। K2-18b নামের ওই গ্রহে মিথেন এবং বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড শনাক্তের কথাও বলছেন বিজ্ঞানীরা। এর মানে হলো গ্রহটিতে সম্ভবত সমুদ্রও আছে। তবে এসব বিষয় নিশ্চিত হওয়ার জন্য আরও তথ্য প্রমাণ প্রয়োজন বলে বিজ্ঞানীরা জানাচ্ছেন।